लहर। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি ডক্টর মোহাম্মদ হোসেন। আমি নিউ ইয়র্কে থাকি, আমার প্র্যাকটিস জ্যামাইকা নিউ ইয়র্কে। আমি এখানে হসপিটালের সাথে, লং আইল্যান্ড জুইশ হসপিটালের সাথে অ্যাফিলিয়েটেড। এখন আসলে আমি আপনাদের সাথে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। তার আগে আমি কিছু কথা বলতে চাই যে আমরা সবাই মুসলমান, আমরা অনেক বাংলাদেশি এখানে বসবাস করছি, আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলার উপর। আমাদের দুটি হাত, দুটি চোখ, দুটি কান আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সুতরাং আমরা ভয় পেলে চলবে না, আমরা এই ভয়কে উতরিয়ে যেতে হবে, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, বাকি সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। বাট আমরা চেষ্টা না করে যদি বসেই থাকি, আল্লাহ আল্লাহ করলে হবে না। আল্লাহ বলছে তোমাদের দুটি হাত দিয়েছে, দুটি কান দিয়েছে, দুটি চোখ দিয়েছে, তোমরা তোমাদের চেষ্টা চালাও, বাকিটা আমি, আমার দায়িত্ব। সুতরাং আমরা সবাই জানি বর্তমানে করোনা একটা মরণ ব্যাধি, যেটা সারা বিশ্বে বিরাজমান, যেটা ওয়ার্ল্ড ওয়ার থ্রির মতো অনেকে মনে করতেছেন। দিস ইজ কাইন্ড অফ ওয়ার্ল্ড ওয়ার থ্রি, সারা ওয়ার্ল্ড এই প্রবলেম চলতেছে। তো আমি আপনাদের সাথে কিছু আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আমি জাস্ট বলতে চাই, অনেক ডাক্তার অসুস্থ, অনেক ডাক্তার করোনায় আক্রান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমারও কিছু দায়িত্ব রয়েছে আপনাদের জন্য, আপনাদের প্রতি, যার কারণে আমি চিন্তা করলাম যে আমার কিছু এক্সপিরিয়েন্স যদি আমি শেয়ার করতে পারি আপনাদের সাথে, তাহলে আপনারাও আশা করি উপকৃত হবেন, এবং অ্যাট লিস্ট আপনারা প্রিভেনশনে যেতে পারবেন, প্রিকশন নিতে পারবেন কিভাবে এই করোনা থেকে মুক্তি পাওয়া যায়। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে সায়েন্টিফিক ওয়েতে কিছু এক্সপ্লেনেশন দিব, শর্টকাট, বিকজ আমাদের হাতে বেশি টাইম নেই। ইনশাল্লাহ আমি যদি সময় পাই আগামীকালকে আইটিভি ইউএস এর সাথে আমি আবার ফেসবুকে আসার চেষ্টা করব। আপনারাও ফেসবুকে আশা করি থাকবেন, এবং আপনাদের অনেক প্রশ্ন উত্তর আমরা আশা করি ওখানে দেওয়ার চেষ্টা করব। সো করোনা, এটার নাম হচ্ছে কোভিড-19। 3.5 মান্থ আগে চীন থেকে এটার উৎপত্তি। তো এই কোভিড-19 জিনিসটা আসলে কি? একটা হচ্ছে ভাইরাস, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, একটা হচ্ছে লিভিং অর্গানিজম, আর একটা হচ্ছে নন লিভিং অর্গানিজম। সো ব্যাকটেরিয়ার জন্য অ্যান্টাই ব্যাকটেরিয়াল ট্রিটমেন্ট আমরা দিতে পারি, ভাইরাসের জন্য অ্যান্টাই ভাইরাল ট্রিটমেন্ট দিতে পারি, কিন্তু যেটা ভাইরাসও না ব্যাকটেরিয়াও না, একটা নন লিভিং অর্গানিজম, দিস ইজ এ কাইন্ড অফ ভাইরাস বাট নন লিভিং অর্গানিজম, এটাকে মারলেও মরবে না। তো এটা একটা ডিএনএ প্রোটিন কাভার দিয়ে থাকে, যার কারণে এটা ডিকে ইটসেলফ, নিজে নিজেই মরবে। সো এটা কোনো মেডিসিনও নাই এখন মারার জন্য। তো যেহেতু এটা প্রোটিন দিয়ে তৈরি, এবং এটার প্রোটিন মলিকিউল বেসিক্যালি, এবং কাভারটা হচ্ছে লিপিড লেয়ার। সো লিপিড লেয়ার দিয়ে কাভার থাকে, এবং এটা প্রোটিন মলিকিউল। তো এটাকে যদি আমরা মারতে হয়, আমাদেরকে এটা কিছু জিনিস আনতে হবে এটাকে মারার জন্য। বেসিক্যালি যেহেতু ওষুধ নাই, আমরা আমাদেরকে প্রিভেনশনে যেতে হবে। প্রিভেনশনের জন্য কিভাবে এটা মারা যায়? ওয়ার্ম ওয়াটার, মিন্স হট ওয়াটার, ওয়ার্ম ওয়াটার। আমাদের বডি টেম্পারেচার হচ্ছে 98.4, যদি আমরা হ্যান্ড ওয়াশ করি 70 ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রির উপরে যদি টেম্পারেচার, গরম পানি আমরা ইউজ করি মোর দেন 70 ডিগ্রি ফারেনহাইট, দেন দিস কোভিড-19 ভাইরাস উইল বি কিল্ড। সো আমরা যে ওয়াটার ইউজ করি, একটু ওয়ার্ম ওয়াটার, এটাও চলবে। আর যদি বেশি ওয়ার্ম ওয়াটার আমরা নিই, তাহলে আরো ভালো, ব্যাকটেরিয়াটা মারা যাবে, ভাইরাসটা মারা যাবে। এই ভাইরাসটা আবার যখন কোন সোপ ওয়াটারের সংস্পর্শে আসে, তখন লিপিড লেয়ারটা ডেস্ট্রয় হয়ে যায়। লিপিড লেয়ার যখন ডেস্ট্রয় হয়ে যায়, ভাইরাসটা মারা যাবে। তো সোপ ওয়াটার আপনি ইউজ করতে পারেন, আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটা রাবিং অ্যালকোহল, 70%, মোর দেন 70% যদি আমরা ইউজ করি, তাহলেও এই ভাইরাসটা ওটার সংস্পর্শে আসলে মারা যায়। সো ওয়াট, ওয়ার্ম ওয়াটার, আইসোপ্রোপাইল অ্যালকোহল,
or rubbing alcohol and hand cleansing, disinfectant, Lysol. We use a lot of things in the market. We can buy it, we can use it. So first of all, আমাদেরকে প্রিভেনশন নিতে হবে, প্রিকশন নিতে হবে যাতে এটা না ছড়ায়। তারপরে আর কিছু জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, কিভাবে এটা আমাদের শরীরে ঢুকতেছে। যদি আমরা ওই ওয়েগুলো বন্ধ করে দিতে পারি, পথটা রুদ্ধ করে দিতে পারি, তাহলে এই ভাইরাসটা আমাদের শরীরের ভিতরে ঢুকবে না। কিভাবে এটা আমাদের ভিতরে ঢুকে? চোখের মাধ্যমে যেতে পারে, নেজাল মিউকোসের মাধ্যমে যেতে পারে, এবং থ্রোট বাকাল মিউকোসের মাধ্যমে এটা যাবে, এবং কোথায় যাবে? এটা লাংস। এই ভাইরাসটা এমনি পড়ে আছে, মাল্টিপ্লাই হবে না, বাট যখন এটা আমাদের অকুলার অকুলার মিন্স আই আইয়ের সংস্পর্শে আসবে, নেজাল মিউকোজাতে আসবে, টাচ করবে, অথবা আমাদের বাক্কাল মুখের ভিতরে যদি কোন রকমে ঢুকে যেতে পারে, তাহলে এটা ভিরুলেন্স, ভিরুলেন্স মানে এটা খারাপ ভাবে বংশবৃদ্ধি করতে পারে, এটা বাড়তে থাকবে, এটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। ভয়ঙ্কর রূপ ধারণ করে কোথায় যায়? আমাদের লাং টিস্যুকে এটা এফেক্ট করে। লাং টিস্যু ইজ ভেরি সেন্সিটিভ ফর দিস অর্গানিজম। সো এটার জন্য কি প্রিকশন নিতে হবে? আমাদেরকে মাস্ক ইউজ করতে হবে। মনে রাখবেন, N95 ইজ মোস্ট সেফেস্ট, বাট ইটস নট অ্যাভেলেবল ইভেন ইন দ্য হসপিটাল, ইজ নট অ্যাভেলেবল নাও, ইজ ভেরি শর্ট অ্যাভেলেবল, বাট ইটস শর্টেজ। সো আউটসাইড দ্য মার্কেট অ্যাট লিস্ট উই ক্যান ইউজ রেগুলার মাস্ক, সার্জিক্যাল মাস্ক উই ক্যান ইউজ ইট। ইফ উই ডোন্ট হ্যাভ ইট, উই ক্যান অ্যাট লিস্ট ডোন্ট টাচ দ্য ফেস, আইজ, মাউথ ইফ ইউ ক্যারি সামথিং অর হোল্ড সামথিং অর ইউ গোয়িং আউটসাইড। সো দিস ওয়ে উই ক্যান প্রিভেন্ট। নাও উই নিড টু নো হোয়াট আর দ্য সিমটমস অফ দিস COVID-19, হোয়াট আর দ্য সিমটমস ইট প্রেজেন্টস। সো উই নো দ্য ফ্লুজ, ফ্লু সিমটমস, উই নো দ্য COVID-19, উই নো দ্য কোল্ড সিমটমস, দ্য ফ্লু, কোল্ড অ্যান্ড কোভিড। সো সিমটমস অলমোস্ট সিমিলার, বাট ডিউরেশন ইজ ডিফারেন্ট। Duration is cold symptom 2 to 3 days, flu 7 days, and COVID-19 stays 9 to 13 days. So 14 days is, 2 weeks almost. So 2 weeks, so 3 to 4 days cold symptoms, flu 7 days, COVID 2 weeks. So how it comes? First, it comes like someone say, I'm feeling tired, I'm feeling weak, I have some myalgia, the muscle pain. What you can do? They get nervous, they get anxious, because they hear the news, they heard the news, so they get nervous. I am advising them, don't get nervous. Be prepared yourself. Get mentally strong. If you weak mentally, then you become more sicker. So first symptoms is weakness, generalized weakness, tiredness, myalgia, muscle pain. In 3 to 4 days later, they will complain, I have low-grade fever. I have low-grade fever. So what low grade fever means? Sorry, normal temperature is 98.4 degree Fahrenheit. Our normal body temperature is 98.4 degree Fahrenheit. So the temperature goes higher, that means 100.4 up to 100.4 is low grade fever. More than 100.4 is fever. So they present like low grade fever, then it increased to 101, 102, but
few days, 2 to 3 days, they said, oh, I don't have fever today. Yes, you don't have fever. Then you might come back fever, fever, no fever. 9 days. In between patient complaints, I have headache, I have sneezing, runny nose, I have cough. Some patient may present like I have loose motion. 10% patient may present. Child, they present like diarrhea, I have loose motion. Someone said vomiting. So vomiting, loose motion, diarrhea, sometimes sneezing, coughing, low grade fever. So we have those kind of symptoms we present. Patient complain. So some patients, they complain. Some patients, they have minor symptoms. They have minimal symptoms. Sorry, some noise. My kids are giving some noise at home. So, মনে রাখতে হবে আমাদের সবাইকে যে সিমটমস কেউ খুব নর্মাল মাইনর সিমটমস নিয়ে প্রেজেন্ট করে, কারো সিমটমস হবে সিভিয়ার, কাদের সিমটমস হবে সিভিয়ার, যাদের মাল্টিপল কোমরবিড কন্ডিশনস আছে, লাইক যাদের ক্যান্সার, যাদের ইমিউনো কম্প্রোমাইজড, যারা ডায়াবেটিস, ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে, হাই কোলেস্ট্রল, হাই ব্লাড প্রেশার, অবিজ, অবিসিটি, লট অফ থিংস দে হ্যাভ, দে আর অন কিমোথেরাপিউটিক ড্রাগস, দে আর প্রেশার গোজ, they are high risk patients. So those are the symptoms patient may present. Now if someone present this kind of symptoms, what we can do? Immediately we should isolate them at home. If they have 2 rooms, 3 rooms, put them in one room. If whoever is sick, put them in a room at least 14 days. Just watch for 3 days, they should not have fever. Then you find without medication, no fever should be 3 days. And if not possible for 7 days, at least minimum 7 days. If they don't have to, you know, time, they don't they have to go out, just watch for 7 days at least. So make sure no one can go there, no one touch, isolate him, whoever is sick at home. এখন আমাদেরকে জানতে হবে মাইল্ড, মডারেট এন্ড সিভিয়ার. বাচ্চারা কিন্তু নট এফেক্টেড, বাচ্চাদের লাং টিস্যু ইজ নট সেন্সিটিভ টু দ্যাট অর্গানিজম. সো বাচ্চারা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা সেভ দেম, সো দে আর গুড ইন শেপ, দে আর গুড অ্যাট হোম. ইভেন দো মায়েরা অনেক চিন্তিত বাচ্চাদেরকে নিয়ে, কিন্তু মায়েরা আপনাদের জন্য আপনারা চিন্তা করতে হবে, এবং এল্ডারলি যারা আছে তাদের জন্য চিন্তা করেন. বাচ্চারা আলহামদুলিল্লাহ গুড, অফকোর্স মায়েরা অফকোর্স চিন্তা করবে বাচ্চাদের জন্য, বাট যারা এল্ডারলি আছে তাদের কথা একটু চিন্তা করবেন. তাদেরকে অলওয়েজ যদি কেউ সিক থাকে তাদেরকে সেপারেট করে ফেলবেন, আলাদা একটা রুমে দিয়ে দিবেন. এখন আমার এক্সপিরিয়েন্স থেকে অনেকে বলতেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে অনেকেই কল করতেছে আমাদেরকে যে ডাক্তার, আই ওয়ান্ট টু টেস্ট, আই ওয়ান্ট টু নো হোয়াট কাইন্ড অফ, ইউ নো, আই হ্যাভ ব্যাকটেরিয়া অর নট. সো আমার সাজেশন হচ্ছে ডোন্ট গো ফর টেস্ট আনলেস ইন্ডিকেটেড, আনলেস ইউ আর রিয়েলি সিক, দেন গো ফর দ্য টেস্ট. So, like if you have symptoms, mild symptoms, fever, cough, myalgia, muscle pain, low-grade fever, just stay home in a separate room. Don't go for the test. If you go for the test, what's going to be happening, you know already. If you don't have viruses, you go to the hospital or testing center, if you don't have, you might more risk, high risk, your chance to get it from them. Or if you have it, you can spread it to others. So it's better. Then what is the treatment? And they will do the test. They would say, okay, you have positive. You have to go home and quarantine, self-quarantine. Stay home for 14 days. So no treatment. You stay home. So it's better if you have mild symptoms,
Don't be panic. Don't go to the hospital. Don't call for the test. Just stay home safely. That is my strongest suggestion. Don't go out unless necessary. If you have rice, if you have dal, stay home. Dal bhat khaben, bashay thakben. এর চেয়ে আমার আর এই মুহূর্তে এই সিচুয়েশনে অ্যাটলিস্ট আরো 2 সপ্তাহ আপনারা দেখেন কি হচ্ছে, বাসা থেকে বের হবেন না যদি কোনো উপায় না থাকে। আমি অনেককে দেখতেছি যারা খাবার অর্ডার দিচ্ছেন, ডোরড্যাশ, তারা অ্যামাজনে দিতেছেন, অনেকে অনেকে উবার ইট দিতেছেন অর্ডার। বি কেয়ারফুল, বি কেয়ারফুল। Recently, WHO already announced this virus could be airborne. It is air thakte pare. Koto ghonta thakte pare? 8 hours. So this virus could be airborne. Air thakbe 8 hours. So 8 hours, jodi kyo apnar area te ashe, ma apnar area te ghura pera kore, COVID niye. You don't know who has COVID. The delivery guy might has COVID. তার কোভিড থাকতে পারে, উই ডোন্ট নো। 8 ঘন্টা যদি সে আপনার এরিয়া দিয়ে ঘুরে যায়, যদি সে ভাইরাসটা দিয়ে যায়, আমি যদি বাইর হই, আমি আমি এটা পেতে পারি, আই কুড হ্যাভ ইনফেক্টেড। আর ডেলিভারি গায়ে যে ফুড বক্সটা আমাদেরকে দিয়ে যাচ্ছে, ফুড বক্সটা যেটা দিয়ে যাচ্ছে, এটার বক্সের সারফেসে কিন্তু ভাইরাস থাকতে পারে। যদি ভাইরাস কারো হয়ে থাকে, কন্ট্যাক্টে যায়, তারা ডোর টু ডোর যাচ্ছে ডেলিভারি ম্যান, ভাইরাসটা তারা নিয়ে আসতে পারে, সম্ভাবনা খুব বেশি। সো তখন আপনি কি করবেন? আমাদের তো খেতেও হবে, আবার ভাইরাস থেকে প্রিকশন নিতে হবে, প্রিভেনশন প্রিভেনশনও যেতে হবে। আপনি বক্সটাকে বাইরে রেখে দিবেন। মনে রাখবেন, এই বক্সটাতে যদি ভাইরাস থাকে, 3 ঘন্টা থেকে 4 ঘন্টা যদি আপনি বাইরে রাখেন, প্লাস্টিক বক্স 4 আওয়ার্স, পেপার ব্যাগ, পেপার বক্স 3 আওয়ার্স, স্টিলের বক্স যদি থাকে 2 আওয়ার্স, আপনি বাইরে রেখে দিবেন। সো যদি অ্যাপ্রক্সিমেটলি 3 to 4 আওয়ার যদি আপনি খাবারের বক্স, অ্যামাজন বক্স বাইরে রেখে দেন, তাহলে মোস্ট লাইকলি ব্যাকটেরিয়া ভাইরাসটা আর থাকবে না। সো এটা বি কেয়ারফুল, আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে। আমাদের খেতে হবে, আবার ভাইরাসটাকে ভাইরাস থেকে বাঁচতেও হবে। যদি আপনার রিয়েলি খাবার অর্ডার দিতে হয় লাঞ্চ, আপনি 2 ঘন্টা আগে 3 ঘন্টা আগে খাবারটা অর্ডার দেন, উবারিটে 3 ঘন্টা আগে অর্ডার দেন, তাহলে 3 ঘন্টা পরে আপনার 3 ঘন্টা আগে খাবারটা আসলে আপনি খাবারটা ডোরের বাইরে থাকবে, তারপরে আপনি খাবারটা খাবেন। আমার মনে হয় আপনারা যদি এইভাবে ফলো করেন, অ্যাটলিস্ট আপনি নিজেও বাঁচলেন, পরিবারকেও বাঁচালেন, সমাজকেও বাঁচালেন, রাষ্ট্রকেও বাঁচালেন। একজনের জন্য, যেমন অনেকে বলে যে আমার বাচ্চারা তো টিনেজ, তাদেরকে আমরা ঘরে ধরে রাখতে পারি না, আমার একটা অনুরোধ থাকবে বাচ্চাদের প্রতি যারা টিনেজ, তোমরা জানো না কি হবে কি হচ্ছে, কারণ তোমরা তোমাদের এখন ওই ওই জ্ঞান আসে নাই। অনেকে ফান করতেছে, এনজয় করতেছে, বাট তোমরা হলো সাইলেন্ট ক্যারিয়ার। তোমরা এই ভাইরাসটা নিয়ে আসতেছ, ফ্যামিলির অন্যদেরকে দিতেছ, তোমরা এই ভাইরাসটা নিয়ে আসতেছ, এই ভাইরাসটা তোমরা স্প্রেড করে দিতেছ বাইরে। এই ভাইরাসটা অন্য মানুষরা, যারা এল্ডারলি পিপল আছে, তাদের লাইফ শেষ হয়ে যাচ্ছে, ইউ ইভেন ডোন্ট নো। তো তোমরা জানবা না কি হচ্ছে, বাট তোমরা দিয়ে দিচ্ছ অন্যদেরকে। তোমাদের মাইল্ড সিমটমস থাকতে পারে, সামান্য একটু কাশি হলো, সামান্য একটু জ্বর হলো, তোমরা মনে করবে যে ইট ইজ নাথিং, কারণ আমাদের তো ফ্লু হয়, এভরি ইয়ার আমাদের ফ্লু হয়, শুধু এটা ফ্লু, উই ডোন্ট কেয়ার, উই গো আউটসাইড। আমার স্ট্রং রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি, Stay home for 2 weeks, please stay home for 2 weeks. At least you can save us, save elders, save those who are immunocompromised, those are sick. আর কিছু জিনিস আমি বলবো, এখন স্পেশালি কোনো ডেলিভারি ম্যান আপনার ঘরের ডোর খুলেই ফেললো, কি করবেন আপনি? আপনি বক্সটা রেখে দিতে বলবেন, আপনি বক্স ধরারও দরকার নয়, ডেলিভারি ম্যান ডোর খুলে চলে যাবে, যাক
বক্সটা রেখে দিলেন, তো 3 ঘন্টা পরে আপনি বক্সটা ধরবেন, আপনি চাচ্ছেন ডেলিভারি ম্যানকে $2 দিতে, কারণ এত কষ্ট করে এই দুর্যোগময় মুহূর্তে এই এই দুর্দিনে সে আপনাদেরকে হেল্প করতে আসছে, আমাদেরকে হেল্প করতে আসছে, আমরা চাই $2 দিতে। চেষ্টা করবেন উবার ইট, ডোর ড্যাশ, ওদের ক্রেডিট কার্ডে তাদেরকে টিপস দিয়ে দিবেন, ক্যাশ দিবেন না, কারণ ভাইরাস, ব্যাকটেরিয়া, ভাইরাসটা এর মাধ্যমে যেতে পারে, ট্রান্সফার হতে পারে। আর যদি দিতে হয় একটা পলিথিন প্লাস্টিক পেঁচিয়ে তাকে দিয়ে দিবেন, হ্যান্ড ওয়াশ করবেন, স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন। সো প্রিকশন তো নিতেই হবে এই সমস্ত কিছু করার আগে, সো এই জন্য খেয়াল রাখতে হবে, আমরা কোনো কিছু করার আগেই চিন্তা করতে হবে আমরা কি করতেছি। বের হবেন মাস্ক, মাস্ট, এখন আপনার বাজারে যেতেই হবে, সাথে অলওয়েজ পকেটে একটা হ্যান্ড স্যানিটাইজার রাখবেন। এই হ্যান্ড স্যানিটাইজারটা আপনি যখন স্ট্রলার ধরবেন হাত দিয়ে মুছে নেবেন, হ্যান্ড গ্লোভস তো পরবেনই, তারপরে হ্যান্ড ওয়াশ করে নেবেন, ধরবেন, ক্যাশে যখন টাকা দিতে যাবেন কি ইউজ করবেন, ক্রেডিট কার্ড ইউজ করবেন, ক্রেডিট কার্ডটা আবার হ্যান্ড স্যানিটাইজার অথবা ডিসইনফেক্টেন্ট দিয়ে আপনি মুছে নেবেন। সো এই জিনিসগুলো আমাদের সবাইকে করতে হবে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, অনেকে কল করে যে আমি কখন হসপিটালে যাব, কখন 911 কল করব, কয়েকটা ক্যাটাগরি আছে মনে রাখবেন, টিএবি ট্যাবলেট, টিএবি ট্যাব, টি হলো ট্যাকিপনিয়া, ট্যাকিপনিয়া মানে হচ্ছে আপনার রেসপিরেশন অনেক বেড়ে যাচ্ছে। নর্মাল রেসপিরেশন কত? নর্মাল রেসপিরেশন হচ্ছে আপ টু 12, যদি 18, 20, 22, 24 আপনার ব্রিদিং শ্বাসকষ্ট হচ্ছে, তখন আপনার বুঝতে হবে যে সামথিং গোয়িং অন, আম নট রাইট, আই হ্যাভ টু কল 911। দেখবেন পালস অক্স মেশিন, আপনার একটা ছোট মেশিন থাকে যেটা দিয়ে আমরা অক্সিজেন স্যাচুরেশন বলে এটাকে, আমাদের লাংসের মধ্যে কতটুকু অক্সিজেন যাচ্ছে, ব্লাডে কতটুকু অক্সিজেন আছে আমরা দেখতে পারি, এটা বলে পালস অক্সিমেট্রি। এই পালস অক্সিমেট্রি দিয়ে আমরা দেখতে পারবো কতটুকু অক্সিজেন আমাদের শরীরে আছে। 90-এর উপরে থাকলে গুড, ইউজুয়ালি নর্মালি 97, 98, 99, 200 থাকে আমাদের শরীরে। যদি 90-এর নিচে নেমে আসে, দ্যাট মিনস নট গুড, দিস ইজ দ্য টাইম টু কল 911, 88, 87। সো টি, ট্যাকিপনিয়া, রেসপিরেশন, এ অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, আপনার মেন্টাল স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। যারা অ্যালকোহল খায় দেখবেন তাদের হিতাহিত জ্ঞান থাকে না, তারা কি বলতে কি বলতেছে সেম হবে, আপনি দেখবেন তাদেরও জ্ঞান থাকে না যারা অ্যালকোহল খায়, ঠিক যাদের অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, তাদের যখন অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস হবে তখন 911 কল করবেন। আর 911 আরেকটার জন্য কল করবেন যদি আপনার ব্লাড প্রেশার লো হয়ে যায়, বি মিন্স ব্লাড প্রেশার। সো টি হলো ট্যাকিপনিয়া, এ হচ্ছে অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, বি আপনার খেয়াল রাখতে হবে, আপনার খেয়াল রাখতে হবে ট্যাকিপনিয়া, রেসপিরেশন হাই মোর দেন 20s, অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, আপনার কী বলতেছেন দিন রাত আপনার মনে নাই, হিতাহিত জ্ঞান নাই, আপনার অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, কল 911, ব্লাড প্রেশার লো, এখন কত লো হলে আপনি ব্লাড প্রেশারকে লো মনে করবেন, ব্লাড প্রেশার নর্মালি কত থাকে আমাদের 120/80, দিস ইজ নর্মাল ব্লাড প্রেশার, বাট দিস ইজ নট ফর এভরি ওয়ান, দিস ব্লাড প্রেশার ইজ নট ফর এভরি ওয়ান, সাম ওয়ান্স হ্যাজ ব্লাড প্রেশার 90s, অলওয়েজ 90s, সো আই ক্যানট সে হি হ্যাজ টু কল 911। সো রিমেম্বার, ইফ ইউর ব্লাড প্রেশার ইজ নর্মাল 120 অ্যান্ড নাও বিলো 100 অর 90s, বিলো 90s সিস্টোলিক ব্লাড প্রেশার, দেন ইউ শুড কল 911। সাম ওয়ান ইজ অলওয়েজ 90s অ্যান্ড নাও 75 অ্যান্ড 80s ইজ লো, 75 ইজ লো, উইথ দ্য সিমটমস, উইথ দ্য সিমটমস, ইফ নো সিমটমস নাথিং, মেবি ইউর ব্লাড প্রেশার মেশিন ইজ নট নট কারেক্ট। সামটাইমস উই ডু ইন ইকেজি, ইকেজি লুকস ফ্ল্যাট লাইন, ফ্ল্যাট লাইন্স, দ্যাট মিন্স ডেড, সো ইকেজি ফ্ল্যাট লাইন মিন্স পেশেন্ট ইজ ডেড, বাট পেশেন্ট ইজ ব্রিদিং, সো মেক শিওর দ্য পাওয়ার ইজ কানেক্টেড, ইফ পাওয়ার ইজ নট কানেক্টেড ইউ ডু ইকেজি, ইফ ইউ সি ফ্ল্যাট লাইন দ্যাট মিন্স পেশেন্ট ডেড, ইউ ক্যান কল 911 অর নো। So if your blood pressure machine, you're checking blood pressure and your cuff is very loose, that gives you wrong blood pressure.
So that should coincide, that should match with the symptoms. So symptoms and the blood pressure should match, then call 911. So make sure patient is stable, talking to you, everything is fine. You call 911, blood pressure is low because you check the blood pressure. No. So make sure you check the blood pressure correctly. And you see the patients, if ask him that his is now morning, evening, night, what's his name, where is he? So ask few questions. If change mental status, that is also one of the thing that you have to call the 911. And if patient is tachypneic, means respiration is very high and oxygen level is very low. So keep one pulse ox machine at home. It's a very simple thing. You can call, order from Amazon, and it's like $35-$40, or from CVS you can buy it. So then you can decide what you can do at this critical moment, because some doctors, they also sick, they try to help but they cannot, they are in the hospitals. Please pray for them. Don't criticize anyone. This is not the time to criticize. Some people, they always criticize, they still criticizing. I request to them, please do not criticize. Help each other, help your neighbors. I am so sad that I have one patient died today from corona. One patient died yesterday, and one female also died from corona. Please pray for the families. They are in distress, they are alone. They need help. And also, I request people, those who have money, you try to help them, but you cannot get out from home. You have no way to go and help the people. Those are needy, those who needs help. Find the organization, those are helping. Helping Hand USA, ICNA Relief, Islamic Relief, Muna, lot of organization, NAVIC, lot of organizations around. Just find out someone, get help from them and donate to them or request them. They can go door to door, they can help. Few things that are most important. Apni kothay call korben, keko amake phone kore je ami kothay call korbo, ami test korte chai. সো যদিও আমরা রিকোয়েস্ট করি না, আপনার টেস্টের দরকার নাই, আপনি টেস্ট করা করতে যাবেন না, আপনি টেস্ট করা এই মুহূর্তে উচিত হবে না, নো আমার টেস্ট করতেই চাই। তো কিছু কিছু পেশেন্ট আছে, তারা টেস্ট না করলে আরও অ্যাংজাইটিতে ভুগতেছে, তাদের ডিপ্রেশনে চলে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, ওই সমস্ত পেশেন্ট দুই একজনকে আপনি টেস্ট করতে পাঠান। আদারওয়াইজ তারা ফ্যামিলিকেও সিক করে দিচ্ছে, কিছু কিছু ফ্যামিলিকেও সিক করে দিচ্ছে, আর আমরাও টায়ার্ড হয়ে যাচ্ছি ওদের জন্য। আমরা অন্য রোগীদের কল নিতে পারতেছি না তাদের কারণে, যারা অ্যাংশাস, অ্যাংজাইটি, টেনশন, তাদেরকে আপনারা পাঠাবেন। লং আইল্যান্ড জুইশ হসপিটাল নর্থ অয়েল, তারা কোভিড সেন্টার ওয়াক ইন খুলছে, ওখানে আপনি কল করতে পারেন, কল করতে পারেন 311 ডিপার্টমেন্ট অফ হেলথ নিউ ইয়র্ক স্টেট। কল করে আপনি COVID-19 টেস্টিং সাইটের জন্য রিকোয়েস্ট করতে পারেন, অ্যান্ড সেখান থেকে ওরা আপনাকে ডাইরেকশন দিয়ে দিবে, আপনি ওইভাবেই ফলো করবেন। আর বেস্ট অপশন হচ্ছে টেস্ট করতে না যাওয়া, আনলেস ইন্ডিকেটেড, আনলেস আপনি ভেরি সিক, আপনার রিয়েলি নিড টু ডু দ্য টেস্ট, দেন অনলি ইউ ক্যান গো ফর টেস্ট, আদারওয়াইজ স্টে হোম, সেভ ইউর সেলফ, সেভ দ্য নেশন। আর যেটা আপনার করতে হবে, ফিউ থিংস আমাদের, ও সরি, ইন দ্য মিন টাইম আরেকটা জিনিস যেটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের জব নাই, উই আর অ্যাট হোম, নট মি, মোর দেন 3.3 মিলিয়ন পিপল অলরেডি ফাইল্ড আনএমপ্লয়মেন্ট ফর আনএমপ্লয়মেন্ট বেনিফিট। সো আই ক্যান রিকোয়েস্ট, আমি আপনারা যারা, যাদের জব নাই আনএমপ্লয়মেন্ট, তারা কিন্তু আনএমপ্লয়মেন্ট বেনিফিটের জন্য ক্লেম করতে পারেন। প্লাস যারা বড় বড় জব করতেন কিন্তু বিকজ অফ দ্য কারেন্ট সিচুয়েশন, এখন তো জব নাই, কিন্তু অ্যামাজন দে অ্যানাউন্স দে সেড দে নিড 100,000 নিউ এমপ্লয়িজ, দে নিড ড্রাইভার্স। এখানে শরমের কিছু নাই, আপনার জব তো আপনার আছেই, এই ক্রিটিক্যাল মুহূর্তে ইফ ইউ নিড ফাইন্যান্সিয়াল সাপোর্ট ইউ ক্যান গো অ্যান্ড জয়েন উইথ দেম
and get the job from Amazon, and financially you will be, you know, solvent. When once your job reopen, you can go back to your job. এখানে এখানে লজ্জার কিছু নাই। আমার ফ্যামিলিকে সার্ভাইভ করতে হবে, নিজেকে সার্ভাইভ করতে হবে, ফ্যামিলি চলতে হবে, আদারকে হেল্প করতে হবে। সো যদি সুযোগ না থাকে, এটা করলে অ্যাটলিস্ট কিছু বেনিফিট আপনি পেতে পারেন। অফকোর্স আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা তো আপনি পাবেনই ইনশাল্লাহ। সো আমি আসলে আর বেশি এখানে দীর্ঘায়িত করতে চাই না। আমার মনে হয় কালকে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। সে অপেক্ষায় থাকবো, আশা করি ইনশাল্লাহ কালকে 9টায় আশা করি আপনাদের সাথে দেখা হবে আবার রাইট কেয়ার ফেসবুক পেজ অ্যান্ড অলসো আইটিভি ইউএসএ ফেসবুক পেজ লাইভ ইনশাল্লাহ। আইটিভি ইউএসএ 7:30 অথবা 9 দেখা যাক, আপনারা একটু ওপেন রাখবেন সব কিছু। যদি আপনারা আপডেট কিছু পেতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমার ফেসবুকে অথবা মেসেঞ্জার আপনার মেসেজ দিতে পারেন। অলসো যে জিনিসটা আপনাদের কুইক বলে দিতে চাই, এখনও কোনো ভ্যাকসিন আসে নাই, এখনও কোনো ট্রিটমেন্ট নাই। অনেকে বলবেন যে হ্যাঁ আমি তো হাইড্রোক্সিক্লোরোকুইন, অনেকে জিথ্রোম্যাক্স, অনেক অনেক ধরনের মেডিসিন দিচ্ছে, বাট ইটস ক্লিনিক্যালি অন ট্রায়াল, নট অ্যাপ্রুভড বাই FDA, অ্যান্ড অলসো মেডিকেশন হ্যাজ সাইড ইফেক্ট। সাইড ইফেক্টের কারণে সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। আপনি কী জন্য পেশেন্ট মারা আছে, দেখা যাচ্ছে যে আপনি ট্রিটমেন্ট দিচ্ছেন কিন্তু পেশেন্ট মারা আছে ওষুধের জন্য। তো এর থেকে না দেওয়াই ভালো, অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ যখন মেডিসিন অ্যাপ্রুভাল পায়। আশা করি আমরা এতদিন অপেক্ষা করতে হবে, 12 to 18 months। আর স্টে হোম, বি সেফ, অ্যান্ড স্টপ দ্য স্প্রেড। ইনশাল্লাহ উইল টক টু ইউ লেটার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।